করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩ জনে। এর মধ্যে শিথিল করা হয়েছে শিল্পনগরী লকডাউন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বরগুনা ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনার হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল না কমলেও লকডাউন শিথিল করে পঞ্চবটি বিসিক ও আদমজি ইপিজেড সহ শিল্পনগরীতে অধিকাংশ গার্মেন্টস চালু করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জন। আক্রান্তের সংখ্যা ৬৫৮ জন। বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ২৭ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ওই যুবক সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শেরপুরে একজন ডাক্তার ও তিন টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হয়। শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় লকডাউন করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ২২ জন ডাক্তার, স্টাফ ও টেকনোলজিস্টকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৯ জন চিকিৎসক ও ৬ জন স্টাফ এবং সিটি কর্পোরেশন এলাকার আরও ৩ জন সহ নতুন করে ১৮ জনের করোনা পজিটিভ হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৯ জন চিকিৎসক সহ ৫০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। কুষ্টিয়ার মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক সহ জেলায় একদিনে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় যশোর জেলাকে লকডাউন করা হয়েছে। একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগে আরও ৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হলেন ৮৭ জন। ঝিনাইদহে নতুন করে একজন স্বাস্থ্য পরিদর্শক সহ আরও ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। রমজানের তৃতীয় দিনে রংপুর মহানগরীতে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। চলাফেরা নিয়ন্ত্রণে শহরের ২১টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।